যে বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তারাই আজ ভুল স্বীকার করে প্রধানমন্ত্রীকে সম্মাননা দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বুদ্ধ পূর্ণিমা ও জাতিসংঘ ঘোষিত ভেসাক ডে 2023 উপলক্ষে শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, দেশের অর্জনকে যারা নিজের অর্জন মনে করে না তাদের রাজনীতি করার প্রয়োজন নেই। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। রাজধানীর শাহবাগে শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন। অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার বিদেশ ভ্রমণ নালিশ কিংবা অভিযোগের জন্য নয়, দেশের অর্জনের জন্য এই সফর। মনটা যাদের এত ছোট তাদের রাজনীতি করা উচিত। দেশের অর্জনকে যারা নিজেদের অর্জন মনে করে না তাদের রাজনীতি করার দরকার। পদ্মা সেতু থেকে বিশ্ব ব্যাংক তারা চলে গিয়েছিল, সেই বিশ্ব ব্যাংক আজ তাদের ভুল স্বীকার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ করে তারাও 25,000 কোটি টাকা বাংলাদেশের জন্য বাজেট সহায়তা একই বাংলাদেশের অর্জন্য। এ সময় সেতুমন্ত্রী বলেন, এদেশের রাজনীতি এখনো হিংসামুক্ত নয়, শান্তির রাজনীতি পদে পদে ক্ষতিগ্রস্ত। আমাদের রাজনীতি পজিটিভ ধারার পাশাপাশি নষ্ট ধারাও এখানে বর্তমান। দলে দলে জনে জনে এখানে শুধু ওয়াল তুলব, ব্রিজ তৈরি করব না, এ রাজনীতির কোনো প্রয়োজন। ওবায়দুল কাদের এ সময় বিএনপিকে অপরাজনীতি করে নিজের মতো দেশকে তুচ্ছ না করার আহ্বান জানান। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।